আজকে টপিক হবে সি প্লাস প্লাস প্র্যাকটিক্যালের পার্ট টু। সি প্লাস প্লাস এর কিছু জাস্ট বৈশিষ্ট্য বুঝবো, বুঝে আমরা কিছু ক্লাস এবং অবজেক্ট এবং কিছু মেম্বার তৈরি করব, ঠিক আছে। তার জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করব টার্বো সি প্লাস প্লাস, এটা আমরা অনলাইনে টার্বো সি থ্রি আগের দিনই দেখিয়েছিলাম কিভাবে ডাউনলোড করব। এটা ডাবল ক্লিক করে স্টার্ট টার্বো সি প্লাস প্লাস ওপেন করলাম, করে আমরা জাস্ট আগে একটা প্রোগ্রাম বুঝবো, তারপরে আমরা একটা প্রোগ্রাম করব। ওকে, হ্যাঁ স্যার। ধরা যাক আমরা সার্কেল এটা ধরলাম, এইটা হলো আমরা সি এর প্রোগ্রাম আগেই লিখেছিলাম, ঠিক আছে। এবার আমরা যেটা সি প্লাস প্লাস করবো, আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম সি প্লাস প্লাসে সি ইন সি আউট দিয়ে কিভাবে ইনপুট আউটপুট গুলো নিতে হয় ও অন্যান্য অপারেটর গুলো কিভাবে ইউজ করতে হয়। এবার আমরা যেটা হলো আজকে জানবো সেটা ধরা যাক এটা একটা ক্লাস। এবার জানবো এখানে সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা সি আর সি প্লাস প্লাসের মধ্যে বেসিক ডিফারেন্স ছিল ওটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ছিল, এটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। একটু কনসেপ্ট দেবো আজকে, পরের দিন এই ফিচারগুলো আমরা ডিটেলসে আরো আলোচনা করব। এখানে কিছু ক্লাস আর কিছু অবজেক্ট আর কিছু মেম্বার নিয়ে কাজ হয়। প্রথমে জানবো ক্লাস মানে কি। ধরা যাক আমরা কোনো বাড়ি তৈরি করব, তাহলে বাড়ি তৈরি করতে গেলে বেশি কি কি লাগে, তাহলে বাড়ি বাড়ি বলতে তো অনেক বাড়ি বোঝায়, কারোর বাড়ি দোতলা হতে পারে, কারোর বাড়ি তিনতলা হতে পারে, কারোর বাড়িতে ঘর সংখ্যা হতে পারে, কারোর বাড়ি কার হতে পারে, তাহলে এইগুলো ওই ক্লাসটার ফিচার। তাহলে বাড়িটা বা বাড়ির ব্লুপ্রিন্টটা, একটা বাড়ি তৈরি করতে কলম থাকবে, ঘর থাকবে, ছাদ থাকবে, তাহলে এই যে জেনারেলাইজ গুলো হলো সেটা হলো বাড়ির ব্লুপ্রিন্ট, আর বাড়ির নকশাটা হলো ক্লাস। এবার সেই নকশা অনুযায়ী আমি অনেকগুলো বাড়ি করতে পারি তৈরি, তাই তো? সেটা তৈরি সেই নকশা অনুযায়ী এক একটা আলাদা আলাদা বাড়ির হলো এক একটা অবজেক্ট, অর্থাৎ একটা বাড়ির মধ্যে আবার কতগুলো তোর অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য বা কতগুলো তার বিহেভিয়ার মানে মেথড থাকে। যেমন বল, যেমন ধর বাড়িটার কালার, বাড়িটার রং, বাড়িটার সাইজ, বাড়িটার উইথ, এইগুলো হলো তার অ্যাট্রিবিউট। আর কিছু বিহেভিয়ার বা মেথড থাকে, সেটা কি, যে বাড়িটা তৈরি করতে গেলে এত বাই এত ঘর দিয়ে বাড়িটা তৈরি করবো, একতলা যখন তৈরি করব তাহলে সেখানে কটা ঘর থাকবে, ঘরগুলোকে অ্যাক্সেস করা, তাহলে ঘরগুলোর মধ্যে কত বাই কত হবে, প্লাস্টারটা কিভাবে হবে, তার মধ্যে মানে ছাদের হাইট কত হবে, তাহলে এইগুলো হলো বিহেভিয়ার। মানে ঘরটা যে তৈরি করছি, এক একটা ঘর তৈরি করছি, তাহলে মেক এ রুম, তাহলে সেটা হলো একটা বিহেভিয়ার। সেই বিহেভিয়ারগুলো আবার ওই অ্যাট্রিবিউট মেম্বারগুলো, ঘরের হাইট, ঘরের সাইজ, ঘরের কালার, কি মেটেরিয়াল দিচ্ছি, সেগুলোকে ও অ্যাক্সেস করছে। তার মানে একটা সহজ জিনিস বুঝলাম, ক্লাসটা হলো একটা ওভারঅল জিনিস, আর সেই ক্লাস কিছু বিহেভিয়ার আর কিছু অ্যাট্রিবিউটস নিয়ে তৈরি। বিহেভিয়ারগুলো কি করে, সেই অ্যাট্রিবিউটগুলোকে ইউজ করে, বিহেভিয়ারের মাধ্যমে সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা ইউজ করি। মানে একটা ক্লাস তার কিছু মেম্বার আছে, মেম্বার দু ধরনের হয়ে থাকে, একটাকে বলা হয় অ্যাট্রিবিউটস, একটাকে বলা হয়, একটাকে বলা ডেটা মেম্বার, একটাকে বলা হয় মেথড বা ফাংশন। এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা কি করি, সেই অ্যাট্রিবিউটস বা ডেটা মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করি। এইবার এই ক্লাসের অনেকগুলো মানে রিয়েল এক্সিস্টেন্স অফ দ্য ক্লাস ইজ কল্ড অবজেক্ট, অর্থাৎ সেই নকশাটা মেনটেন করে যে বাড়িটা তৈরি করেছি, সেই বাড়ির কি, সেই বাড়িটা হলো, সেই বাড়িটাই হলো কিন্তু একটা অবজেক্ট। আর একটা যদি বাড়ি করি তাহলে একটা অবজেক্ট, দুটো অবজেক্ট সবসময় সেম হবে না কখনোই, কালার হোক, হাইট হোক, রং হোক, প্লাস্টার হোক, কোনো না কোনো দিক থেকেই কিছু না কিছু পার্থক্য থাকবেই, যদি সেই অবজেক্টের কোনো ক্লোন না তৈরি করে, সেই অবজেক্টের কপি করা না হয়, তাহলে প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা এক্সিস্টেন্স আছে, তার ডেটা মেম্বার ও তার মেথড বা বিহেভিয়ার আলাদা। যেমন মানুষ, একটা ভালো করে বোঝাই, একটা মানুষ, মানুষ কি,
যদি ধরি ক্লাস, তাহলে মানুষ হতে গেলে কি থাকবে? তার হাইট হবে, তার গায়ের রং হবে, তার মানে ফ্যাটি কি এটা হবে, কমপ্লেক্সন হবে, গায়ের রং মানে সেটা কেমন, তার মানসিকতা কেমন, এইগুলো তার ফিচার, এ তার অ্যাট্রিবিউটস। আর তার বিহেভিয়ার কেমন, সে মানে কি বর্ণনীয় বা সে আর তার মানসিকতাটা কেমন, তার একটা মানসিকতা প্রকাশ করতে গেলে কি তার বিহেভিয়ার তা বোঝাতে গেলে তার কি তার অন্যান্য ডেটা মেম্বার গুলোকে মাধ্যমে বোঝাতে হবে, যে কারোর সম্বন্ধে মানুষ সম্বন্ধে বলতে গেলে তার বিহেভিয়ার কেমন, ঠিক আছে? মানে তার মানে কি, তার মানে তাহলে সেই বিহেভিয়ার সম্বন্ধে বলতে গেলে তার বলতে এত লম্বা, সে একটু গায়ের রংটা কালো হলেও তার মন মানে সে এই কাজগুলো করতে পারে, ঠিক আছে? তার মানে এইটা বলতে চাইছি আমি যে মানুষ হলো একটা ক্লাস, তার কিছু ডেটা মেম্বার, কিছু মেথড আছে, বিহেভিয়ার আছে। এইবার রাম সেই মানুষ, শামও সেই মানুষ, শর্মিলাও সেই মানুষ, তিনজন মানুষ। আর তিনজনের আলাদা আলাদা কি, একজন ছেলে একজন মেয়ে, রাম আর শর্মিলা বা রাম আর রহিম কখনোই সেম না। তাহলে রাম, রহিম, শর্মিলা এইগুলো হলো অবজেক্ট, আলাদা আলাদা মানুষ। তাহলে এগুলো হলো অবজেক্ট, আর মানুষটা পুরো ওভারঅলটা হলো একটা মানুষ। ওদের কি কি বৈশিষ্ট্য হলো, দুটো হাত, দুটো পা, মন থাকতে হবে, লম্বা হতে হবে, যেরকম খেতে স্তন্যপায়ী হতে পারে, মানে যে যে বিষয়গুলো থাকে, তাহলে সেটা হওয়ার জন্য যে ক্লাসটা হলো সেটা হলো মানুষ। আর রাম, রহিম, শর্মিলা, উর্মিলা এরা হলো তাদের অবজেক্ট, যাদের আলাদা আলাদা ওই অ্যাট্রিবিউট গুলো, এর লম্বা, এর গায়ের রং, এর কালার, তার বিহেভিয়ার, তার চরিত্র, তার প্রত্যেকের আলাদা আলাদা। বোঝা গেছে, বোঝাতে পেরেছি মোটামুটি, বুঝেছিস? আজকে এরকমই আমরা তৈরি করব সার্কেল, সার্কেল বলে একটা ক্লাস করব, যে সার্কেলের, যে সার্কেলের কি থাকতে পারে, সার্কেলের আমরা জানতে পারি তার এরিয়া হবে, তার রেডিয়াস হবে, সার্কেলের মেন হলো রেডিয়াস, সেই রেডিয়াস থেকে আমরা এরিয়া বার করতে পারি, তার পেরিফেরি বার করতে পারি বা সার্কামফেরেন্স বার করতে পারি। বোঝা গেল? তা এইগুলো হলো তার ডেটা মেম্বার, আর এইগুলো তৈরি করছি যার মাধ্যমে সেটা হলো তাদের মেথড, অর্থাৎ তাদের বিহেভিয়ার। তাহলে সেইরকমভাবে সার্কেল ক্লাস হতে গেলে কী কী তার ফিচার থাকতে হবে সেটা আমরা তৈরি করা শিখব। তারপর তার অবজেক্ট তৈরি করে তাকে এক একটা সার্কেলের ক্ষেত্রে কী অবজেক্ট হবে তাকে রান করা শিখব। দেখা যাক তাহলে সার্কেলের তৈরি প্রোগ্রাম। তাহলে প্রথমে আমাদের হ্যাভ ইনক্লুড iostream.h বলে প্রথমে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, যার মধ্যে এই ইনপুট আউটপুট এই কমেন্টগুলো আছে। এছাড়াও হ্যাভ ইনক্লুড coinio.h ইউজ করবো, কারণ এখানে গেট সিএইচ কিছু মেথডগুলোর মধ্যে আছে, কিছু ফাংশনগুলোর মধ্যে আছে, তাই জন্য এই দুটো লাইব্রেরি বা হেডার ফাইল আমরা ইনক্লুড করব। এইবার যেটা নতুন ছিল, যেটা আমরা আগেও করেছি সিতেও, বা যেটা নতুন ফিচার ছিল হলো ক্লাস। কোনো ক্লাস ডিফাইন করার আগে একটা কিওয়ার্ড হলো ক্লাস, বলে ক্লাসের নাম দিয়েছি সার্কেল। এখানে কিছু রিজার্ভ ওয়ার্ড দেওয়া যাবে না, যেগুলো অলরেডি আগে থেকে কোনো কমান্ড নেই সেই নাম দেওয়া যাবে না, তাই এই সার্কেল বলে কোনো কিছু রিজার্ভ ওয়ার্ড নেই, তাই নাম দিলাম সার্কেল। ছোট হাতের বড় হাতের দ্বিতীয় হতে পারে, যা নাম দেবো সব জায়গায় যেন সার্কেল একই দিতে হবে ক্লাসের নাম। এইবার দেখ, প্রাইভেট আর পাবলিক বলে দুটো জিনিস আছে। এই প্রাইভেট বা পাবলিককে বলে অ্যাক্সেস স্পেসিফায়ার বা সিকিউরিটি। আমরা সাধারণত তার ফিচারগুলো, তার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে আমরা প্রাইভেট করে রাখি, মানে ক্লাস প্রাইভেট হওয়া মানে সেই ক্লাসের মধ্যে থেকে আমরা ইউজ করতে পারবো, ক্লাসের বাইরে গেলে আমরা কিন্তু এটাকে চিনব না। আর পাবলিক করা মানে ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো, ক্লাসের বাইরে থেকে ইউজ করতে পারবো, যে কেউ ইউজ করতে পারবে। ওই জন্য আমরা বিহেভিয়ারগুলোকে করেছি পাবলিক, আর তার নিজস্ব বৈশিষ্ট্য মানে যে ফিচারগুলো আছে সেটাকে করেছি প্রাইভেট। প্রত্যেকের প্রত্যেকের নিজের যে ফিচার সেটা প্রাইভেট রেখেছি। এবার তার বৈশিষ্ট্য, তার বিহেভিয়ার দিয়ে সেগুলোকে অ্যাক্সেস করা হবে। দেখো তাহলে প্রাইভেট বলে কলন দিয়ে কি কি বার করতে চাইছি আমরা, সার্কেলের সার্কামফেরেন্স তার জন্য সি ভেরিয়েবল নিয়েছি, এরিয়া তার জন্য এআর নিয়েছি, আর আর মানে রেডিয়াস। তাহলে বোঝা গেল যেমন যে ভেরিয়েবলগুলো লাগছে একটা সার্কেলের এরিয়া, সার্কামফেরেন্স এবং রেডিয়াস এইগুলো লাগবে, তাহলে সেই ডেটা মেম্বার কিভাবে ফ্লোট হবে, তাহলে ফ্লোট সি কমা এআর কমা আর, তাহলে এগুলো ডেটা মেম্বার সার্কেল ক্লাসের, কারণ সার্কেলের রেডিয়াস, এরিয়া আর সার্কামফারেন্স বাদ করতে এই ভেরিয়েবলগুলো লাগবে। ওকে, তাহলে এটাকে দেখেছি প্রাইভেট কলন দিয়ে কোন কোন প্রাইভেট কি কি, এই ফ্লোট দিয়ে ভেরিয়েবলগুলো প্রাইভেট, এইগুলো বাইরে থেকে ইউজ করতে পারবো না।
এবার পাবলিক দিয়ে কোলন দিয়ে রেখেছি মেথড গুলো বা ফাংশন গুলো, যে ফাংশন গুলো আগের দিন ক্লাসে দেখিয়েছিলাম, যে ফাংশন গুলো কি করছে এই ডেটা মেম্বার গুলোকে অ্যাক্সেস করছে এবং টোটাল সার্কেলটা এরিয়া সার্কামফারেন্স বার করতে সুবিধা করছে। তাহলে প্রথমে আমাকে বার করতে গেলে এই সার্কেলটার এরিয়া বা পরিসীমা বার করতে গেলে আমাকে কি বার করতে হবে, কি নিতে হবে, রেডিয়াস। তাই প্রথমে হলো ভয়েড গেট রেডিয়াস, দেখলে ভয়েড মানে এই একটা মেথড যে কিছু ভয়েড আগে ভয়েড মানে কিছু রিটার্নও করবে না আর এর মধ্যে কোনো ভ্যালুও পাস করবে না, জাস্ট গেট রেডিয়াস বললে কি করবে ও রেডিয়াসটা নেবে। তাহলে সি আউট বলে তার মধ্যে লিখেছি এন্টার রেডিয়াস, বলে সি ইন দি আর এর মধ্যে দিয়েছি। তাহলে এইটুকু নিউ মেথডের কাজ কি, এইটুকু নিউ মেথডের কাজ হলো রেডিয়াসটা কিবোর্ড থেকে নেওয়া এবং সেটাই আর বলে যে ভেরিয়েবলটা আছে প্রাইভেট ভেরিয়েবল তার মধ্যে স্টোর করা। এইটুকু নিয়ে বোঝা গেছে গেট রেডিয়াস মেথডের কাজটা কি, জাস্ট রেডিয়াসটা নিয়ে আর এর মধ্যে স্টোর করা, অর্থাৎ যে ওর ফিচার ভেরিয়েবল আছে যেহেতু ওর প্রাইভেট ভেরিয়েবল আছে আর সেই আর এর মধ্যে স্টোর করা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার কি বার করতে হবে, এবার এরিয়া বার করতে হবে। তাহলে ভয়েড ক্যাল এরিয়া মানে ক্যালকুলেট এরিয়া। আচ্ছা একটা জিনিস দেখ, আমি দুটো ওয়ার্ড যখন কনকেটিনেট করছি ক্যাল এরিয়া, এরিয়ার এটা বড় হাতে লিখেছি, এটা একটা স্ট্যান্ডার্ড, এটা তুইও করতে পারিস বা এইটা নেমিং পদ্ধতি, ক্যাল এরিয়া এরিয়ার এটা বড় হাতে। তাহলে দুটো যে আলাদা আলাদা ওয়ার্ড বুঝে সুবিধা হবে, দেখতেও বুঝে সুবিধা হবে, ফলে যখন এটাকে কল করবো তখন সেম নামই দিতে হবে। সেখানে যদি ছোট হাতের বা বড় হাতে চেঞ্জ করে দিই ক্যাল এ ছোট হাতের দিয়ে এরিয়া বললাম হবে না, এখানে যা এখানে আমার এখানে ওটাকে গেট রেডিয়াস এটাকে আটটাকে বড় হাতের করলে ভালো হতো, গেট রেডিয়াস। বোঝা গেল? তাহলে বুঝতে সুবিধা, দুটো আলাদা আলাদা ওয়ার্ড কনকেটিনেট হয়েছে, যোগ হয়েছে। এখানে যদি আমি ছোট হাতে দিতাম তাতেও কোনো অসুবিধা ছিল না। তাহলে ক্যাল এরিয়াটা কি করবে, এরিয়া ক্যালকুলেট করবে। তাহলে এই এরিয়াটা কার মধ্যে স্টোর হবে, এআর এর মধ্যে। তাহলে এআর ইকুয়াল টু পাই, পাই মানে 3.14 ইনটু আর ইনটু আই পাই আর স্কোয়ার, ফর্মুলাটা দিয়ে দিলাম। তাহলে এইটা এই মেথডটা কি করছে, এই এরিয়ার ভ্যালুটা ক্যালকুলেট করে এর মধ্যে স্টোর করছে। তারপরটাতে কি ক্যাল সার্কামফারেন্স, সার্কাম এফ বলে নাম নাম দিয়েছি ভয়েড বলে, এ কি করছে, এ সি এর মধ্যে স্টোর করে 2 পাই আর, 2 ইনটু পাই 3.14 ইনটু আর। লাস্টে একটা মেথড আছে ডিসপ্লে বলে, ভয়েড ডিসপ্লে বলে, কি করছে এ আউটপুটগুলো ডিসপ্লে করছে, মানে এরিয়া সমান সমান কত এআর এর মান প্রিন্ট করছে, সার্কামফারেন্স এর মান কত সি এর মানটা প্রিন্ট করছে। প্রত্যেকটা মেথড বা বিহেভিয়ারের কাজ বোঝা গেল, কিভাবে ডেটা মেম্বারগুলো কাজ করলো আর কিভাবে মেথডগুলো দিয়ে ডেটা মেম্বারগুলোকে অ্যাক্সেস করলাম, বোঝা গেল কি? আবার বলছি প্রাইভেট বলে ফ্লোট, এখানে তিনটে ভেরিয়েবল আছে, কারণ আমরা একটা একটা সার্কেল করছি, তাহলে তার রেডিয়াস এবং তার এরিয়া এবং তার সার্কামফারেন্স পরিসীমা এই তিনটে জিনিস লাগে। তাহলে সেই তিনটে জিনিসকে প্রাইভেট হিসাবে তার ডেটা মেম্বার হিসাবে দিলাম। পাবলিক বলে এবার কিছু কিছু মেথডের মাধ্যমে এইগুলোকে কিভাবে ক্যালকুলেট করব বা এই ডেটা মেম্বারগুলো কি করে অ্যাক্সেস করবো সেটা দেখিয়েছি। প্রথমটা হলো গেট রেডিয়াস, কিবোর্ড থেকে রেডিয়াসটা নিলাম আর এর মধ্যে স্টোর হলো ভ্যালুটা। তাহলে ক্যালকুলেট এরিয়া, তাহলে এরিয়াটা ক্যালকুলেট হলে এ আর ইকুয়াল টু পাই 3.14 ইনটু আর 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 স্কোয়ার মানে আর ইনটু আর। ক্যালকুলেট সার্কামফারেন্স বলে এখানে তোর পরিসীমাটা ক্যালকুলেট হলো 2 পাই আর। লাস্টে এই দুটো ভ্যালু ডিসপ্লে হলো, এ আর ও সি এর ভ্যালু ডিসপ্লে করলাম এখানে। এত অব্দি বোঝা গেল? দেখ এখানে শেষ প্রত্যেকটা মেথড এবং এখানে ক্লাসের এই ব্রেস যে শুরু হয়েছিল সেই ব্রেস শেষ এবং সেমিকোলন দেওয়া হলো। তার মানে এতটা হলো একটা ক্লাস, বোঝানো হয়েছে সার্কেল যা তিনটে ডেটা মেম্বার আছে, যেটা প্রাইভেট, কি কি তিনটে হলো বলো, সি ফর সার্কামফারেন্স, এ আর ফর এরিয়া, আর ফর রেডিয়াস, যেগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। তাই পাবলিক বলে আমরা একটা মেথড কল করলাম, মেথডগুলো ডাকলাম গেট রেডিয়াস যেটা রেডিয়াসটাকে নিতে সাহায্য করছে, ক্যালকুলেট এরিয়া যেটা এরিয়াটা ক্যালকুলেট করতে সাহায্য করছে, এ আর এর মধ্যে স্টোর করছে, সার্কামফারেন্স সিটার মধ্যে ক্যাল সার্কামফারেন্স এটা সিটাকে ক্যালকুলেট করতে সাহায্য করছে, আর লাস্টে ডিসপ্লে মেথড যেটা কি করছে এরিয়া ও সার্কামফারেন্স পরিসীমাটাকে আউটপুটটাকে দেখাচ্ছে। তাহলে চারটে মেথড চারটে কারণে ব্যবহার করছে, একটা ভ্যালু নিতে রেডিয়াস নিতে, একটা কি করছে এরিয়া ক্যালকুলেট করতে, একটা কি করছে পরিসীমা ক্যালকুলেট করছে, একটা কি করছে তাদের আউটপুটের রেজাল্টগুলো দেখাচ্ছে। তাহলে যখন এদেরকে আমরা কল করবো ডাকবো তখন সিকোয়েন্সিয়ালি কল করবো, আগে ডিসপ্লে দিলে হবে না, কারণ আমি আগে ডিসপ্লে দিই
তাহলে আমি ভ্যালু নিলাম না রেডিয়াসটাকে নিলামই না ডিসপ্লে হবে কি করে তাহলে আগে হবে রেডিয়াসটাকে নেওয়া তারপর হবে এরিয়া ক্যালকুলেট বা সারকামফারেন্স ক্যালকুলেট যেকোনো একটা ক্যালকুলেট করা দুটো ক্যালকুলেশন করব তার লাস্টে হবে ডিসপ্লে করে ফের আউটপুটটা দেখাবো ক্লিয়ার সিকোয়েন্সটা ক্লিয়ার যখন আমরা এর অবজেক্ট করে সেই অবজেক্টগুলোর ভ্যালুগুলোকে দেখাতে যাইব তখন কি করতে হবে তখন এই সিকোয়েন্সারই ডাকতে হবে ব্যাপারটা বোঝা গেছে হ্যাঁ স্যার বোঝা গেছে ওকে দেখ এবার দেখ আমরা সিতে আগে প্রোগ্রাম করতাম শুধু মেনটাই করতাম এবার দেখ মেনটা পড়ে এবার এই ক্লাসটার অবজেক্ট তৈরি করা বা তার মেথডগুলোকে কল করা সব কিন্তু হবে কি এই মেনের মধ্যে এই মেন মেথডের মধ্যে তাহলে ইন্ট মেন এটা বা ভয়েড মেনও লিখতে পারি ইন মেন দিলে রিটার্ন জিরো লিখতে হবে তাহলে ইন্ট মেন ব্র্যাকেটের মধ্যে এবার শুরু হলো তাহলে প্রথমে এখানে শুরু করছি দেখ সার্কেল আমরা তৈরি করি সার্কেল সিআর তাহলে সিআর ইজ দ্য অবজেক্ট অফ সার্কেল মেন ক্লাস এই সার্কেল ক্লাসের অবজেক্ট হলো সিআর আচ্ছা এখানে রেডিয়াসটা আমরা আটটা বর্গাকার করেছি তাহলে এখানেও কিন্তু আর বর্গাকার করতে হবে তাহলে প্রথমে কি করলাম সিআর ডট সিআর ডট গেট রেডিয়াস যেমনি বললাম তাহলে গেট রেডিয়াস আর এর মধ্যে ভ্যালুটা স্টোর হলো সিআর ডট ক্যালকুলেট রেডিয়াস তাহলে যেমনি বল এটা যেমনি কল করলাম দেখ একটা ক্লাসের বাইরে যে মেন মেন কি ক্লাসের মধ্যে না বাইরে বলতো এই মেনটা ক্লাসের মধ্যে দেখ ক্লাস এখানে শুরু এই দেখ ক্লাস এখানে শুরু আর এর ব্রেক ফেস কোথায় মেনের আগে হয়েছে এবং সেমিকোলন দিয়ে দিয়েছি মানে এটা একটা আলাদা পড়া বাইরে আছে তাহলে এই যে গেট রেডিয়াস এটা কি ক্লাসের মধ্যে এই ক্লাসটার মধ্যে না বাইরে 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 একদম বাইরে মেন বলে মেথডের আন্ডারে তাহলে এইখান থেকে কি করে কল করা যাবে কারণ এটা পাবলিক করা আছে এখান থেকে সিআর বলে সিআর বলে এই মেন থেকে সিআর বলে কিন্তু আমরা সি কে পিন করতে পারবো না কেন এটা প্রাইভেট আছে এই মেনের মধ্যে থেকে এই যদি পিন করি হবে দেখ মেনের মধ্যে থেকে পিন করেছি হবে তাই কিন্তু এই মেথড গুলোকে পাবলিক করেছি বলে এই মেথড গুলোর মধ্যে আবার এগুলো সেট হচ্ছে মেথড গুলো পাবলিক ফলে মেথড গুলোকে পাবলিক করেছি বলে বাইরে থেকে মেথড কল করে আমরা সেই ভ্যালু গুলোকে পাবো তাহলে গেট রেডিয়াস আটটাকে সেট করলো তারপর ক্যালকুলেট এরিয়া এরিয়া ক্যালকুলেট করলো ক্যালকুলেট সারকামফারেন্স অর্থাৎ এর পরিসীমাটা ক্যালকুলেট হলো লাস্টে ডিসপ্লে হলো আর এ আর সি গেট সি এক্স দাঁড়াবে রিটার্ন জিরো বলে বেরিয়ে আসবে তাহলে প্রোগ্রামটা রান করে দেখি প্রথমে কম্পাইল করতে হবে অল্ট এফ নাইনে দেখ কোনো এরর নেই তারপর রান করতে হবে কন্ট্রোল এফ নাইনে দেখ এন্টার রেডিয়াস রেডিয়াস এরম 7 রেডিয়াস এন্টার দিলাম দেখ এরিয়া বেরিয়েছে ওইটা দাঁড়া আবার চালাই এন্টার রেডিয়াস দিগি 7 এন্টার দেখ এরিয়া বেরিয়েছে 153 ওইটা সার্কামফারেন্স বেরিয়েছে 43 বোঝা গেল এটা হলো একটা আবার যদি আমি এখানে আরেকটা মেথড আরেকটা যদি অবজেক্ট করতে চাই বা দেখা আরেকটা অবজেক্ট যদি করতে চাই সেটাকে নাম দিলাম কমা দিয়ে দিলাম সি আর 1 তাহলে একই রকম ভাবে সি আউট বলে পিন করছি সেকেন্ড অবজেক্ট মানে বুঝতে সুবিধা হয়েছে সেভেন অবজেক্ট এটা এন্ড লাইন দিয়ে তাহলে কি পরের লাইনে যাবে এবার তাহলে কি হবে সিআর 1 ডট কি হবে বলো গেট রি প্রথমে গেট রেডিয়াস দিতে হবে গেট রেডিয়াস তাই তো প্রথমে রেডিয়াস নিতে হবে এরও তারপর কী করতে ক্যালকুলেট করতে হবে সি আর 1 ডট যে কোনো একটা গেট এরিয়া বা গেট সার্কামফারেন্স যে কোনো একটা করলেই হবে তাহলে ওটাকে এরিয়া গেট রেডিয়াস যেখানে আগে সার্কামফারেন্স দিই সি আই আর সি ইউ এম এফ
জালিকায় তা লিখতে হবে তারপর সি আর ওয়ান ডট কি করতে হবে ক্যাল ফেল না গেট না ক্যাল করা আছে ক্যাল মার মেথডে যা লেখা তাই লিখতে হবে কিন্তু এটা গেট লিখলে ক্যাল লেখা আছে মানে ক্যালকুলেশনের জন্য যেমন লেখা আছে ক্যাল এরিয়া এই বড় হাতের সেমিকোলন দিতে হলো লাস্টে কি হবে ডিসপ্লে তাহলে ডিসপ্লে করবে আউটপুটটা ছোট হাতের আছে ডিসপ্লে বোঝা গেল তাহলে সেকেন্ড অবজেক্টটা আলাদার জন্য দেখা যাক কম্পাইল করে কি হয় ওকে এইটা আমরা দিই নি কন্ট্রোল এফ 9 এন্টার এরিয়াস বললাম 7 এটা হলো কি আবার সেকেন্ড অবজেক্ট এর প্রথম অবজেক্টটা দেখালো আবার সেকেন্ড অবজেক্টে কিন্তু আবার এন্টার এরিয়াস পাইছে দে দিলাম 6 দেখ বোঝা গেল দুটো আলাদা আলাদা অবজেক্ট যেরকম ভ্যালু দেবো সেই অনুযায়ী দুটো আলাদা আলাদা কল করেছি বলে দুটো আলাদা আলাদা ভ্যালু চাই বোঝা গেল দুটো আলাদা আলাদা অবজেক্ট করেছি এই জন্য লেখাটা পড়ার পর আবার সিআর ওয়ান এর জন্য গেট এরিয়াস এর ভ্যালু চাইলো সার্কামফারেন্স দিলাম এরিয়া দিলাম ডিসপ্লে দিলাম একদম এই মেথডটা তাহলে আমি আবার বলি এখানে তিনটে পার্ট হয় প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে মেনে নিবি মেনে নিয়ে এই প্যাটার্নটা মেইনটেইন করে চলবি প্রথমে প্রোগ্রাম লিখবি তারপর আবার আমরা এটাকে চেঞ্জ করব আর সাথে ডিটেইলস যাব তাহলে কি হয় প্রথমে হয় ক্লাস প্রথমে হেডার ফাইল ইনক্লুড করলাম পরে হয় ক্লাস 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 দিয়ে ক্লাসের নাম প্রাইভেট দিয়ে তাদের ডেটা মেম্বার গুলোর নাম ইন্ট হোক ফ্লোট হোক বা ক্যারে হোক যা যা লাগবে ডেট ভেরিয়েবল গুলোর নাম লিখবো সাধারণত প্রাইভেটে রাখবো পাবলিক কোলন দিয়ে তারপরে পরের লাইনে যে মেথড গুলো আছে সেই মেথড গুলো নাম দেব এবং সেগুলো কি কাজ করবে মেথড গুলোকে ডিক্লেয়ার করবো কি কাজ করবে কি কাজ করবে কি কাজ করবে বলার পর এখানে ক্লাসটা শেষ হবে তারপরে আমরা মেন শুরু করব যেখানে মধ্যে অবজেক্ট ক্রিয়েট করে সেই মেথড গুলোর মাধ্যমে অবজেক্টের ভ্যালু গুলোকে প্রিন্ট করব ওকে মেথড গুলো কি করে অবজেক্টের ডেটা মেম্বারের ভ্যালু গুলোকে প্রিন্ট করে বোঝা গেছে পার্ট গুলো তাহলে প্রথমে ক্লাস ক্লাসের মধ্যে একটা ডেটা মেম্বার একটা বিহেভিয়ার বা মেথড সেগুলোকে ডিফাইন করলাম তারপর ক্লাসের বাইরে গিয়ে মেনের মধ্যে গিয়ে কি করলাম অবজেক্ট ক্রিয়েট করলাম এই যে অবজেক্ট ক্রিয়েট মানে সার্কেল সিআর কমা সিআর ওয়ান এটা দুটো অবজেক্ট সার্কেলের তারপর সেই সার্কেলের অবজেক্ট ডট অপারেটর দিয়ে আমরা তাদের মেম্বারগুলোকে মেথডগুলোকে কল করার মাধ্যমে আলটিমেট তার ডেটা মেম্বারের ভ্যালুগুলোকে ডিসপ্লে দিয়ে এখানে সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে কি সিকোয়েন্সে কল আমি ডিক্লেয়ার করি যেরকম খুশি এই ডিক্লেয়ার করার সময় যদি আগে ডিসপ্লে দিই পরে গেট রেডিয়াস দিই এইটাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন কল করব তখন কিন্তু আগে রেডিয়াস নিতে হবে তারপর ক্যালকুলেট করতে হবে তারপর ডিসপ্লে করতে হবে ওই জন্য এইভাবেই ডিক্লেয়ার করেছি সেইভাবেই কল করেছি যাতে বুঝতে সুবিধা হয় এরা মাথা দিবি না এই ডিক্লেয়ার যা খুশি করলাম ডিক্লেয়ার যা খুশি করলাম কিন্তু কল করার সময় যা খুশি করলে হবে না সেই প্রায়োরিটি মেনটেন করে কল করতে হবে বা সিকোয়েন্স মেনটেন করে কল করতে হবে তবেই মিনিংফুল আউটপুট আমরা পাব ক্লিয়ার একটা আয়তক্ষেত্র মানে রেকট্যাঙ্গেল তাহলে ক্লাসের নাম হবে রেকট্যাঙ্গেল সেখানে দুটো ভেরিয়েবল দিবি দুটো সাইড দিবি মানে গেট সাইড বলে একটা মেথড থাকবে সেখানে দুটো সাইড দিবি এ আর বি ঠিক আছে তাহলে এর কি কি প্রাইভেট মেম্বার থাকবে এ বি আর তার তিনটে জিনিস ক্যালকুলেট হবে একটা হলো এরিয়া একটা হবে পরিসীমা ধর পি আর একটা হবে এর
ডায়াগোনাল ডি ওকে এইবার আমার তাহলে আচ্ছা মেম্বার গুলো কি কি থাকবে মেথড গুলো কি কি থাকবে একটা হলো গেট সাইট যার মধ্যে এ আর বি নিবি ইনপুট ইনপুটটা নিবি দ্বিতীয় মেথডটা থাকবে ক্যালকুলেট এরিয়া যার মধ্যে এ ইনটু বি ক্যালকুলেট করে এ আর এর মধ্যে স্টোর রাখবে তারপরে থাকবে ক্যালকুলেট পরিসীমা যেখানে পি এর মধ্যে কি থাকবে পি ইকুয়াল টু টু ইনটু এ ইনটু বি থাকবে টু ইনটু এ প্লাস বি থাকবে সরি টু ইনটু এ প্লাস বি থাকবে তারপরে কি থাকবে ডায়াগোনাল গেট মানে ক্যালকুলেট ডায়াগোনাল তাহলে সেখানের মধ্যে কি থাকবে ক্যালকুলেট ডায়াগোনালের মধ্যে কি থাকবে সেখানের মধ্যে থাকবে এ রুট টু এ স্টার এসকিউআরটি টু এই এসকিউআরটি ফাংশন ইউজ করার জন্য ম্যাথ ডট এইচটাকে ইনক্লুড করতে হবে ঠিক আছে করার পর ক্লাসটা শেষ এরপর মেনের মধ্যে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করবি রেক্ট্যাঙ্গেল বলে আর দিলি তাহলে আর ডট গেট সাইট আর ডট গেট ক্যালকুলেট এরিয়া ক্যালকুলেট পরিসীমা ক্যালকুলেট ডায়াগোনাল আর লাস্টে ওখানে আর একটা আমি বলতে ভুলে গেছি ডিসপ্লে বলে একটা যেমন থাকবে যার মধ্যে এরিয়া এগুলো তো তোর পরিসীমা আর তোর ডায়াগোনালটা প্রিন্ট করবে সেটাকে করবে তাহলে এইটাকে ধরে আশা করি তোরা ওই প্রোগ্রামটা করতে পারবি তাহলে কাজ রইল রেক্ট্যাঙ্গেলটাকে ডিক্লেয়ার করা আমি পরের দিন দেখিয়ে দেবো আমরা ক্লাসের মধ্যেও মেথডগুলো ডিক্লেয়ার করতে পারি ক্লাসের বাইরেও কি করে ডিক্লেয়ার করতে পারি পরের দিন এটা আমরা দেখবো।